এক বুজুর্গ আল্লাহর রহমতের দুয়ারে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে। সে বলতে লাগল, হে আল্লাহ, আপনিই তো বলেছেন যে স্বীয় পাপের পর তাওবা করে এবং সংশোধিত হয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আর আমিও আমার পাপের পর আপনার কাছে তওবা করছি, অতএব আমাকে রহম করুন। সে এমনভাবে বলছে আর কাকুতি মিনতি করছে, যদি আমি এর যোগ্য না হই তাহলে আপনি তো বলেছেন তিনি মুমিনের প্রতি পরম দয়ালু, আর আমি তো মুমিন, অতএব আমাকে রহম করুন। যদি আমি এরও যোগ্য না হই তাহলে আপনিই তো বলেছেন আমার রহমত প্রত্যেক কিছুকেই ঢেকে নেয়, আর আমি তো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত, অতএব আমাকে রহম করুন। যদি আমি এরও যোগ্য না হই তাহলে আমার চাইতে অধিক বিপদে কে আছে, আপনার যে রহমত প্রত্যেক কিছুকেই ঢেকে নিয়েছে তাতে কি আমি সংকুলন হইনি, এটিও বিপদ। অতএব এই অবস্থায় আপনি আমাদের যা শিখিয়েছেন আমি তাই বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনিই বলেছেন যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা তো সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে। অতএব হে আমার প্রতিপালক, আমাকে রহম করুন। তারা এভাবে আল্লাহর রহমতের কথা স্মরণ করে সমস্ত উপায় অবলম্বন করে, তার নিকট কাকুতি মিনতি করে।